এবারে খবরের দিকে নজর রাখব সিবিআই স্ক্যানারে বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী রবিবার সকাল সকাল হালিশহরে তার বাড়িতে সিবিআই এর হানা সুবোধ অধিকারীর কলকাতায় চারটি ফ্ল্যাট সেখানেও সিবিআই এর তল্লাশি সুবোধের স্ত্রী ও ছেলেকে জিজ্ঞাসাবাদ বাজেয়াপ্ত ব্যাংক অ্যাকাউন্ট ও এলআইসি এর কিছু নথি চিটফান্ড মামলায় সিবিআই এর জালে হালিশহরের তৃণমূল পুর প্রধান রাজু সাহানি সূত্রের খবর তাকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছেন তদন্তকারীরা সেই তথ্যের ভিত্তিতে রবিবার সকাল থেকে বীজপুরের তৃণমূল বিধায়কের বাড়ি এবং একের পর এক ফ্ল্যাটে সিবিআই তল্লাশি বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী রবিবার সকাল সকাল তার হালিশহরের বাড়িতে সিবিআই হানা ভিতরে সিবিআই বাইরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ প্রায় চার ঘন্টা ধরে বীজপুরের তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ একই সঙ্গে চলে তল্লাশি তারপর সুবোধ অধিকারীর বাড়ি থেকে বেরিয়ে যায় সিবিআই টিম হালিশহরের পাশাপাশি কলকাতাতেও সিবিআই তল্লাশি বীজপুরের তৃণমূল বিধায়কের কলকাতায় চারটি ফ্ল্যাট পাইকপাড়ায় দুটি ফ্ল্যাট লেকটাউনের দক্ষিণ দাঁড়িতে একটি ফ্ল্যাট বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধের ফ্ল্যাট বিটি রোডেও ৫৯ বিটি রোড এই বিলাসবহুল আবাসনে বীজপুরের তৃণমূল বিধায়কের ফ্ল্যাট এক নম্বর ব্লকের কুড়িতলায় সুবোধের ফ্ল্যাট নাম্বার ১৯ বি সূত্রের খবর এই ফ্ল্যাটে থাকেন বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর স্ত্রী ও ছেলে মেয়ে সূত্রের খবর সুবোধের ছেলে সার্বিক অধিকারীর থেকে সিবিআই জানতে চায় রাজু সাহানিকে চিনতেন এই ফ্ল্যাটে রাজু সাহানি কখনো এসেছেন উনি তো আসতেই থাকেন হয়ে গেছে এক সপ্তাহ আগে এসেছিলেন উনি হ্যাঁ ডকুমেন্টস কিছু না জাস্ট ওনারা চেয়েছিল জাস্ট একটা ইলেকট্রিক বিল পেয়েছে আর কিছু পাইনি ওইটাই নিয়ে গেছে বাইকপাড়া বিটি রোডে আরও একটি আবাসনে সিবিআই টিম আবাসনে তৃণমূল বিধায়কের দুটি ফ্ল্যাট একটি দোতলায় আর একটি তিনতলায় প্রায় ছ ঘন্টা ধরে এই দুটি ফ্ল্যাটে তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দারা বাজেয়াপ্ত করা হয় ব্যাংক অ্যাকাউন্ট ও এলআইসি এর কিছু নথি ওনার কবে রেজিস্ট্রির কোন হয়তো জমির কাগজ অনেক পুরনো ১৫-২০ বছর আগের পেয়েছে একটা দুটো আর এলআইসি এর পলিসি একটা দুটো পুরনো পাসবই ছিল ওগুলো তো ফেল হয়ে গেছে আর কিছু নেই ৪০৩/১ এখানেও বিলাসবহুল আবাসনে ফ্ল্যাট আবাসনের ১৭তলায় ফ্ল্যাট বীজপুরের তৃণমূল বিধায়কের বন্ধ ফ্ল্যাটের চাবি আনিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষার পর ঢোকে সিবিআই টিম নিউটাউনে তৃণমূল বিধায়কের এক ঘনিষ্ঠের বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই নিউজ ১৮ বাংলা